প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, দেশ বিদেশ থেকে যারা আমাদের কৃষির আলো চ্যানেলটি দেখছেন, তাদেরকে জানাই আমাদের হৃদয়ের অন্তঃস্থল হতে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তো যাই হোক বন্ধুরা, আমাদের এক প্রিয় শিক্ষক অভিজিৎ তালুকদার, তিনি আমাকে রিকোয়েস্ট করেছেন, যেহেতু স্যার আপনি শিক্ষকতার পাশাপাশি কৃষির আলো ইউটিউব চ্যানেল পরিচালনা করেন, সেহেতু যদি এই করোনাকালীন মুহূর্তে যেহেতু আপনি ভিডিও আপলোড করতে পারছেন না, সেহেতু অনলাইনে যদি শিক্ষার্থীদের ক্লাস এই সময়ে আপলোড করেন, তবে অনেক অনেক শিক্ষার্থীদের কাছে পৌঁছে যাবে শিক্ষার আলো। কৃষির আলোর পাশাপাশি যেন শিক্ষার আলো ছড়িয়ে পড়ে, সেজন্য আমি রিকোয়েস্ট করছি, আর এই জন্যই আজকের এই ভিডিওটি আপনাদেরকে উপহার দিচ্ছি। ধন্যবাদ। অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। সঙ্গে আছি আমি অভিজিৎ তালুকদার, সহকারী শিক্ষক হরিনাথপুর SASDP মডেল হাই স্কুল। আজকে আমি সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করব। এসো ছবি দেখে চিন্তা করে বলি। উপরের ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে লাল রঙের এক ধরনের তরল পদার্থ, অর্থাৎ এটা রক্ত। তাহলে এসো আজকে আমরা রক্তকণিকা নিয়ে আলোচনা করি। এ পাঠ শেষে আমরা রক্তকণিকা কী তা বলতে পারবো, রক্তকণিকার প্রকারভেদ ব্যাখ্যা করতে পারবো, রক্তকণিকার কাজসমূহ বর্ণনা করতে পারবো। রক্তকণিকা, রক্তরসে রক্তকণিকাসমূহ ভাসমান অবস্থায় থাকে। এতে ফাইব্রিনোজেন নামে একটি উপাদান থাকে যা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। রক্তে তিন ধরনের কণিকা থাকে, যথা এক লোহিত রক্তকণিকা, দুই শ্বেত রক্তকণিকা, তিন অণুচক্রিকা। লোহিত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা দেখতে চাকতির মতো গোলাকার কোষ, এদের কোনো নিউক্লিয়াস থাকে না। লোহিত রক্তকণিকা যকৃৎ ও অস্থিমজ্জায় তৈরি হয়। এই কণিকার জন্যই মূলত রক্তের রং লাল দেখায় এবং এতে একটি বিশেষ উপাদান হিমোগ্লোবিন নামক রঞ্জক পদার্থ থাকে। এই রঞ্জক পদার্থ অক্সিজেনের সাথে যুক্ত হয়ে দেহকোষে পৌঁছায়। লোহিত রক্তকণিকা উভয়তল, অর্থাৎ উভয় পৃষ্ঠে এদের খাঁজ রয়েছে, তাই এটি দেখতে চাকতির মতো গোলাকার। শ্বেত রক্তকণিকা, লোহিত রক্তকণিকার চেয়ে আকারে বড়, তবে এদের নিউক্লিয়াস আছে। প্লীহা ও অস্থিমজ্জায় এদের জন্ম হয়। শ্বেত রক্তকণিকা রোগ জীবাণু ধ্বংস করে, দেহে প্রহরীর মতো কাজ করে, তাই এদেরকে সৈনিকের সঙ্গে তুলনা করা হয়। অর্থাৎ দেহে কোনো রোগ জীবাণু প্রবেশ করলে শ্বেত রক্তকণিকা সেগুলোকে ধ্বংস করে। অণুচক্রিকা, অণুচক্রিকার উৎপত্তি লোহিত অস্থিমজ্জায়। এরা মূলত রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, এদের প্লেটলেটও বলে। ইহা দেখতে গোলাকার ও বৃত্তের মতো, এরা লোহিত রক্তকণিকার চেয়ে আকারে বড় হয়, তবে এদের নিউক্লিয়াস থাকে না, তবে এরা গুচ্ছাকারে থাকে। তাহলে তোমরা খাতা কলম নিয়ে বসে যাও এবং এই প্রশ্নটি লিখে ফেলো, রক্তকণিকার প্রকারভেদ ব্যাখ্যা করে লিখো। এখন আসি রক্তকণিকার কাজসমূহে। খাদ্য পরিবহন, এই কণিকা খাদ্যকে সরল উপাদানে পরিণত করে দেহের সর্বত্র ভারবহন করে নিয়ে যায়, এভাবে দেহের পুষ্টি পায়। অক্সিজেন পরিবহন, রক্তে লোহিত রক্তকণিকায় অবস্থিত হিমোগ্লোবিন ফুসফুস থেকে অক্সিজেন গ্রহণ করে অক্সিহিমোগ্লোবিন রূপে প্রতিটি কোষে বহন করে। কার্বন ডাইঅক্সাইড পরিবহন, রক্তরস দেহের বিভিন্ন অঙ্গের কোষগুলোতে কার্বন ডাইঅক্সাইড বহন করে ফুসফুসে নিয়ে যায়। বর্জ্য পদার্থ নিষ্কাশন, দেহের সৃষ্ট দূষিত পদার্থ দেহ থেকে বের করে দেওয়ার কাজে সাহায্য করে। রোগ প্রতিরোধ, দেহে কোনো রোগ জীবাণু প্রবেশ করলে শ্বেত রক্তকণিকা সেগুলোকে মেরে ফেলে। শ্বেত রক্তকণিকা মেরে ফেলে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।
হরমোন পরিবহন নালীবিহীন গ্রন্থিতে হরমোন উৎপন্ন হয়, রক্তের মাধ্যমে হরমোন দেহের বিভিন্ন অংশে পরিবাহিত হয়। তাহলে এখন তাহলে তোমরা খাতা কলম নিয়ে বসে যাও এবং কয়েকটি প্রশ্নের উত্তর লিখে ফেলো। রক্তকণিকা তিনটির নাম কি? রক্তের পাঁচটি কাজ লিখো। লোহিত রক্তকণিকা কাকে বলে? শ্বেত রক্তকণিকার কাজ কি? অণুচক্রিকা কাকে বলে? তাহলে বাড়ির কাজ, মানবদেহে রক্তকণিকার প্রয়োজনীয়তা নিজের ভাষায় লিখবা। সবাইকে ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।